ভিসা নীতির পর সরকার দিশেহারা হয়ে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরুজ্জামান বাবরের বিরুদ্ধে ফরমায়েশি সাজা বাতিল ও গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দের মুক্তি ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। আহমেদ আজম খান বিএনপির ভাইস চেয়ারম্যান, আজম খান বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি, মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিঙ্কন, বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম সিদ্দিকী, বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহসম্পাদক অপর্ণা রায় দাস, বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ভুলু, বিএনপির নির্বাহী কমিটির অধ্যক্ষ আলমগীর হোসেন, বাংলাদেশ ইয়ুথ ফোরামের উপদেষ্টা এম নাজমুল হাসান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের সভাপতি আমির হোসেন বাদশা, গণতন্ত্র রক্ষা মঞ্চের সভাপতি মনোয়ার হোসেন বেগ প্রমুখ। এই যে তাপদাহ, এজন্য সরকার দায়ী, কারণ বাংলাদেশের প্রত্যেকটা দেশে ন্যূনতম 20% বনায়ন থাকতে হবে, ন্যূনতম। পৃথিবীর অনেক দেশে আছে 50%-এর উপরে বনায়ন। এই গ্রেট ব্রিটেন 300 বছরের সভ্য দেশ, সেখানে এখনো 15%-এর উপরে মানুষ ব্যবহার করে না, 85%-ই এখনো অব্যবহৃত গাছ গাছড়ায় ঢাকা। এই যে পরিবেশের অথপতন, সেই কারণেও কিন্তু আজকে এই তাপদাহ। এজন্যে আমি সরকারকে দায়ী করছি, কারণ সরকারের সাথে যারা আসছে পিছিয়ে আছে, যারা দেশটাকে লুটে কুটে খাচ্ছে, তারা সমস্ত বন উজাড় করছে, সমস্ত গাছ গাছড়া উজাড় করছে। আজকে এরকম গরম কিন্তু বাংলাদেশের মানুষ কোনোদিন দেখে নাই, মানুষের নাভিশ্বাস উঠে গেছে। আমি দাঁড়িয়ে কথা বলতেও আমার কষ্ট হচ্ছে, যারা শুনছেন তাদেরও কষ্ট হচ্ছে। প্রিয় ভাইরা, আজকে এই সভার আয়োজন করেছে ইয়ুথ ফোরাম, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের 20 কোটি মানুষের নেত্রী, যার জীবনটাই গেছে শুধু গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে, মানবাধিকারের জন্য সংগ্রাম করতে, যার জীবনটাই এদেশের মানুষদের জন্য বিলিয়ে দিয়েছেন। সেই 81-এর 30 মে বাংলাদেশের সকল মানুষের প্রিয় নেতা, মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, বাংলাদেশের প্রথম বীরোত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর পর থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার অসমাপ্ত কাজ শেষ করবার জন্য ঘর থেকে বেরিয়েছেন। আসলাম চৌধুরী সহ সকল সাজাপত্রদের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ সভা, আমাদের আজকের এই অনুষ্ঠানে বাংলাদেশ উৎপাদনের পরিষ্কার বক্তব্য, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সহ যাদের বিরুদ্ধে আপনি ফরমায়েশি রায় দিয়েছেন, সাজা দিয়েছেন, তাদের সাজা বাতিল করতে হবে। যাদেরকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী রেখেছেন তাদেরকে মুক্তি দিতে হবে। দেশের সারা দেশে আমাদের বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দিয়েছেন সেই মামলাও প্রত্যাহার করতে হবে, এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে। আমরা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেব না, এবং নির্বাচন প্রতিহত করার জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করব। সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।
এখন বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইনজীবী জিয়া পরিবারের সর্বোচ্চ আস্থাভাজন ব্যক্তিত্ব বাংলাদেশ জাতীয় বাহাদুর দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহকারী ভাইস চেয়ারম্যান জয়েন্ট অ্যাডভোকেট আহমেদ আজম খান।